দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও 3 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। বুধবার এ রায় ঘোষণা করা হয়। নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘন সহ আরও 18টি অভিযোগ বিচারাধীন রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 190 বছরের সাজা হতে পারে তার। গত বছরের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দী করা হয় তৎকালীন স্টেট কাউন্সিলর এবং রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সুচিকে। এরপরই তার বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক মামলা। রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে চলছে বিচার কাজ। বুধবার স্থানীয় সময় সকালে সুচির দুর্নীতির 2 মামলায় রায় ঘোষণা করা হয়। এতে 3 বছরের সাজা দেয়া হয় তাকে। ক্ষমতায় থাকাকালে মাদক মামলায় অভিযুক্ত মং উইক নামে এক ধনকুবের কাছ থেকে $5.5 লাখ মার্কিন ডলার অর্থ নেয়ার অভিযোগে এ সাজা দেয়া হলো তাকে। এ নিয়ে 14টি মামলায় মোট 26 বছরের কারাদণ্ড দেয়া হয় সুচিকে। তার বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘন সহ আরও অন্তত 18টি অভিযোগ বিচারাধীন রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 190 বছর পর্যন্ত তার সাজা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও সব অভিযোগ অস্বীকার করে সুচির দাবি, গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতেই মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে জান্তা সরকার। এর আগে সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানি দেয়া, করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ, অবৈধভাবে ওয়াকিটকির ব্যবহার এবং দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগে 77 বছর বয়সী এ নেত্রীকে মোট 23 বছরের কারাদণ্ড দেয়া হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।